গ্রেপ্তার করলে মাথাদের গ্রেপ্তার করা উচিত যারা মাল নিয়ে ভর্তি করে জায়গাগুলো করতে দিয়েছে। ভয়ঙ্কর, ভাবা যায় না, এটা ভাবা যায় না, হতে পারে না। এখানে এখানে আমরা কলকাতায় বাস করছি না, ঘাটালের কোনো প্রত্যন্ত গ্রামে বলতে পারবো না। ঠিকই তো মেয়রকে তো দেখতে হবে, উনি তো বিল্ডিং এর MIC, উনি তো বিল্ডিং MIC, উনি তো নগর উন্নয়ন মন্ত্রী, উনি এখানকার। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায় আছে। কোনোদিন শুনেছেন যে থানার ওসিরা হচ্ছে প্রমোটার? কোনোদিন শুনেছেন যে কাউন্সিলররা রাজনৈতিক নেতারা প্রমোটার? হ্যাঁ, এটা হয়তো শুনেছেন, কিন্তু ওসি প্রমোটার আমি তো অন্তত কোনোদিন শুনিনি। ওসিদের ইন্ধন থাকে, ওসিদের ইনভলভমেন্ট থাকে, কিন্তু রাকেশ সিং সেটাই বললেন, ওসিরা হচ্ছে প্রমোটার, লোকাল কাউন্সিলররা হচ্ছে প্রমোটার, আর ববি হাকিম কলকাতা মেয়র হচ্ছে ফাইন্যান্সিয়ার। অদ্ভুত ইকুয়েশন না? এবং ইকুয়েশনটা খুব অস্বাভাবিক নয়। আমি রাকেশ সিংয়ের আজকে সরাসরি টেলিফোনে ইন্টারভিউ নিয়েছেন, তার কারণ তিনি একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে করছেন। আপনারা জানেন গার্ডেন ব্রিজের নির্দিষ্ট এরিয়ায় একটি বাড়ি, বহুতল বাড়ি, 3-4 ফুটের গলির মধ্যে নির্মীয়মান, প্রায় 5 তলার ওপর যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল সেইখানে ভেঙে পড়ায় শেষ পর্যন্ত 8 জন মানুষের মৃত্যু হয়েছে, যখন পর্যন্ত এই রিপোর্ট আপনাদের জন্য তৈরি করছি। তার আগে তখনও পর্যন্ত 18 ঘন্টা পরও তখন 4-5টি মানুষ ওই বিল্ডিংয়ের ভেতরে তখনও তাদের উদ্ধার কাজ চলছে, তখনও তারা পড়ে রয়েছেন। জানি না, এই প্রতিবেদন যখন পেশ করছি তারা অক্ষত বেরিয়েছেন না মৃত বেরিয়েছেন, ঈশ্বর করুন তারা অন্তত সুস্থ হয়ে বেরোন। সংখ্যা শেষ পর্যন্ত 8 ছিল, এখন 8টা 10 হয়েছে না 11 হয়েছে না 12 হয়েছে, আমরা জানি না, সেটা রিপোর্ট দেখলে বোঝা যাবে। কিন্তু আমার মৌলিক প্রশ্ন যেটা কলকাতা কর্পোরেশনের একটা নির্দিষ্ট এরিয়ায় রাকেশ সিং যা বলছেন, প্রায় 1200 ওপর এভাবে অবৈধ বিল্ডিং আছে, ববি হাকিম নাকি এমন বিল্ডিংয়েরও গিয়ে ফিতে কাটেন মার্কেট কমপ্লেক্সে যে বিল্ডিংটাই অবৈধ, তো তাহলে সোর্সের মধ্যে ভূত এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এক একজন কাউন্সিলর ফুলে ফলে বৃদ্ধি হয়েছে, শামস ইকবাল তিনি 5 কোটি টাকার গাড়ি কিনছেন, কলকাতা কর্পোরেশনে ঘুরে বেড়াচ্ছেন এবং চোখের সামনে সব কিছু দেখছে কলকাতা পুলিশ, বিরিত গোয়েলের পুলিশ। পুলিশ চুপচাপ কেন? তার উত্তর দিয়েছেন রাকেশ সিং, বলছেন ওসি নিজেরা প্রমোটার হয়ে গেছে। নিজেরা তো নামে প্রমোটার হবেন না, কেউ একজন প্রমোটার হবে, তার টাকা খাটবে, তার টাকা রোল করবে, আলটিমেটলি তাই, তার জন্য পুলিশও চুপ করে থাকবে, পুলিশ সাইলেন্ট থাকবে, এবং শেষ পর্যন্ত যখন বাড়ি ভেঙে পড়বে তখন কালো ফেটটি মাথায় আমরা চলে যাব সেখানে দর্শনে এবং গিয়ে বলবো কড়া ব্যবস্থা নিচ্ছি, এবং তারপর 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, অর্থাৎ মানুষের মৃত্যুর রেট হচ্ছে 5 লাখ, কেন 50 লাখ নয়? কেন 50 লাখ নয়? ববি হাকিম কী বলছেন? ববি হাকিম বলছেন এটা বাম আমলের ব্যাপার, 1.5 বছর হলো বিল্ডিং শুরু হয়েছে, বাম আমলের ব্যাপার। মুশকিলটা হচ্ছে এই রাজত্বে আমরা বাস করছি, কলকাতার শহরবাসী বাস করছি, আমি শুধু কলকাতার মানুষকে বারবার প্রতিদিন এখন থেকে প্রশ্ন করবো, ঠিক আছে, এরপরেও তৃণমূলকে ভোট দেবেন তো? এরপরও তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন তো? কলকাতার যারা আমাদের এই নতুন বাংলার দর্শক, আমি তাদের বলছি, এরপরও কলকাতার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন তো? 200 টাকা 500 টাকা 700 টাকার জন্য সামান্য লজ্জাবোধ এই দলটার নেই, এরা লুটতে এসছে। লোকাল লেভেলে কাউন্সিলর, তোলাবাজ নেতা, কাটমানি, কমিশন, ঘুষ, তোলাবাজি, একদম কালচারের মধ্যে ঢুকি, জেনেটিক্যাল কালচারের মধ্যে ঢুকি, তারপরে মিথ্যে কথা। পিসি ভাইপো লুটেরা কোম্পানি, ভাইপো গিয়ে বাইরে গুল মারছেন, পিসি এখানে বসে গুল মারছেন। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্যায় কিছু হয়েছে, তো অন্যায় কিছু হয়েছে, এই 8টা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি তাকে বলছি, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এতে দিনাজপুর জেলায় বক্তৃতা দিতে গিয়ে এতে প্লেন ধরতে যাচ্ছেন, সাংবাদিকরা বলেছেন, তাদের বলেছেন এখন উদ্ধার কাজ দরকার, এখন রাজনীতি নয়। ঠিকই তো, রাজনীতি নয়, প্রশ্ন করলেই তো বেরিয়ে পড়বে, কত লক্ষ টাকা, কত কোটি টাকা কোন নেতারা তুলেছেন, ক্যামেক স্ট্রিটের কোন ফ্ল্যাটে টাকা পৌঁছেছে, কালীঘাটের কী পৌঁছেছে, তপসিয়া ভবনে কী পৌঁছেছে, সেগুলো বেরিয়ে যাবে, ফলে এখন এগুলো চাপা থাক, তারপর আমরা দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবো, আর বাংলার মানুষ সব ভুলে গিয়ে আমাকে ঝুপ 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 করে ভোটটা দেবে, আর আমরা ফিল্মস্টারদের নির্বাচিত করে নিয়ে যে আসবো, নিয়ে এসে বলবো আমাদের এতগুলো সাংসদ, সুতরাং আমাদের এই দাবি দেওয়া মানতে হবে। চলছে বটে একটা রাজ্য, হীরকরানি রাজত্ব বললেও কম হয়, হীরকরানিও বোধ হয় এর থেকে ভদ্রস্থভাবে রাজত্বটা চালাতেন। এবং মানে আমি কিন্তু ভাবছিলাম, আমি প্রচুর আমাদের কাছে প্রচুর ভিডিও আসে মাঝে মাঝে, আমরা সোনারপুর রাজপুর পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে, সার্ভে পার্ক অঞ্চলে আমি একাধিক ভিডিও আপনাদের অতীতে দেখিয়েছি, যেখানে জলাশয়গুলো দিব্যেই ভরাট হচ্ছে। আমি কলকাতা মেয়র ববি হাকিমকে বারবার করে টুইট করেছি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বারবার করে টুইট করেছি,
লোক দেখানো এক আধ দিন বন্ধ হয়েছে, তারপর থেকে আবার চালু হয়েছে, সেই ভিডিওগুলো আমাদের কাছে আবার আসছে। আপনারা যারা কলকাতার সন্নিহিত অঞ্চলে মানুষ বসবাস করেন এবং বাংলার বিভিন্ন জায়গায় বাস করেন, সেখানে জলাশয়ে ভরাটলি ভিডিওগুলো তুলে আমাদের কাছে পাঠাবেন, আমরা আবার করে শুরু করব। কলকাতার মানুষ, শহর মফস্বলের মানুষকে চিনিয়ে দেওয়া দরকার যে একটা সরকার, একটা রাজ্য, একটা রাজত্ব, একটা দল কীভাবে নোংরামি করে চালাচ্ছে, টাকা তুলছে। এখন তো ওই চাকরি বিক্রি করার টাকাটা আর উঠছে না, এখন যে চাকরি বিক্রি করে যে টাকাটা ফান্ডে আসতো সেটা হচ্ছে না, এখন বিভিন্নভাবে লটারি থেকেও টাকাটা হয়তো বকলমে আসছে, টাকা তোলার রিসোর্সগুলো, চিট ফান্ড মনে আছে আপনার 2009 থেকে 2014 পর্যন্ত বেদম টাকা তোলা গিয়েছিল, সেটা বন্ধ হয়ে গেছে, তারপর চাকরি বিক্রিতে মন দিয়েছিলাম সেই চাকরি বিক্রিতে টাকাটা বন্ধ হয়ে গেছে, তারপরে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ত্রিপল থেকে খাদ্য কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, চাল এ টাকা তোলা, সেই টাকা তোলাটা বন্ধ হয়ে গেছে। টাকা তোলার রিসোর্স তো লাগবে, আর টাকা তোলার রিসোর্স না হলে তৃণমূল দলটা চলবে কী করে? আর ফলে স্বাভাবিকভাবে তৃণমূল দলটা চালাতে গেলে পুলিশকে শিখণ্ডি খাড়া করে দল এইভাবে বাজার থেকে টাকা তোলে। এবং কলকাতার আমি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের একটা বক্তব্য শুনছিলাম, খুব ইন্টারেস্টিং। সেখানে তিনি বলছেন যে আগে কলকাতায় এই খিদিরপুর, গার্ডেনব্রিজ, তোপসিয়া এইসব অঞ্চলগুলোতে হতো ঠিকই, কিন্তু এখন সারা কলকাতা জুড়ে হচ্ছে। অ্যাবসলিউটলি ঠিক, আমি মোহাম্মদ সেলিমকে ধন্যবাদ দেবো, অন্তত এই কথাটা তিনি বলেছেন যে সারা কলকাতা জুড়ে এই কারবার হচ্ছে। আমরা যা যা খবর পাচ্ছি, যা যা ভিডিও পাচ্ছি, সমস্ত যদি ধরা যায় তাহলে কয়েক লক্ষ কোটি টাকা তৃণমূল কংগ্রেস এই অবৈধ প্রমোটিং থেকে তুলছে, জলাশয়ে ভরাট থেকে তুলছে। যারা আমাদের নতুন বাংলা দর্শক, আপনাদের প্রত্যেককে বলছি, আপনার বাড়ির কাছে যদি ছোট পরিসরে রাস্তার ওপর G+4, G+5, G+6 বিল্ডিংগুলো হয়, দয়া করে সেখানকার ছবি তোলাবেন, ভিডিও তোলাবেন, আমাদের দপ্তরে পাঠান। আমরা ঠিক করেছি সমস্ত তথ্যগুলো নিয়ে সরকারের কাছেই দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নেই পাঠাবো, কালীঘাটেই পাঠাবো, তারপর যদি কোনো কাজ না হয় জনস্বার্থ মামলা করব, কথা দিচ্ছি আপনাদের হয়ে জনস্বার্থ মামলাগুলো করব। আপনারা আপাতত চলুন, আমরা যে মানুষটি একটি জনস্বার্থ মামলা করছেন, রাকেশ সিং, সমস্ত ছবি নিয়েছেন, অন্তত 100টার ওপর ছবি, মানে সেই এলাকার ধরে 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 খিদিরপুর ওয়ার্ডগঞ্জে যেখানে এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ছবি তুলেছেন, তার ডকুমেন্ট জোগাড় করেছেন, তার দাগ নম্বর, খতিয়ার নম্বর জোগাড় করেছেন, করে সমস্ত স্তরে দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্তরে দিয়েছেন, বিচার শেষ পর্যন্ত পাননি, শেষ পর্যন্ত এগুলো সব কিছু নিয়ে জনস্বার্থ মামলা করতে কলকাতা হাইকোর্টে আমি যখন তাকে টেলিফোনে ধরলাম, তখন তিনি কোনো একজন আইনজীবীর এজলাসে, আইনজীবীর চেম্বারে বসে রয়েছেন, সরাসরি সেখান থেকে আমাকে সেই চমকে দেওয়া তথ্য দিলেন। বলছেন যে ববি হাকিম ফাইন্যান্সিয়ার, ওসিআর কাউন্সিলরগুলো হচ্ছে সব এক একজন প্রমোটার। ভাবতে অবাক লাগছে, স্বাধীনতার 7 দশক বাদে লন্ডন হতে যাওয়া একটা শহরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লুঠেরার দল কোন পর্যায়ে নিয়েছেন, ভিডিওটা দেখুন। আর দেখতে দেখতে আমি আবারও বলছি, আপনার পরিচিত জনদের দেখালেই বলবেন, এরপরও তৃণমূলকে ভোট দেবে তো, প্রশ্নটা করুন আর এই ভিডিওটা দেখুন। নমস্কার রাকেশ, শর্মাদা বলছি। নমস্কার, নমস্কার সন্ময়বাবু, নমস্কার। হ্যাঁ বলছি, আজকে দেখলাম, আজকে আমি এই গার্ডেনব্রিজে বাড়ি ভেঙে পড়ার পর দেখলাম যে কোনো একটি সংবাদ মাধ্যমে তুমি তোমার বক্তব্য রেখেছো এবং সেখানে বলছো 100টার ওপর বাড়ি খিদিরপুর ওয়ার্ডগঞ্জ এইসব অঞ্চলে যেখানে ববি হাকিমের রাজত্ব, সেখানে বেআইনি, সেটা নিয়ে তুমি ডকুমেন্ট দিয়ে, ছবি দিয়ে, বেআইনি বিল্ডিংগুলো নিয়ে তুমি সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় চিঠিপত্র দিয়েছো। আমাদের প্রশ্নটা এখানে যে এই চিঠি পড়ো কোনো রিয়াকশন হয়নি, আদতে কি কি রিপোর্ট তুমি জমা দিয়েছো একটু বলবে? আমি দিয়েছিলাম 16/2/2022 একটা চিঠি দিয়েছিলাম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ কলকাতা, আপনার চিফ মিনিস্টার, কলকাতা কর্পোরেশন, এভরি প্ল্যাটফর্ম, হ্যালো, আচ্ছা, সবাইকে দিয়েছিলাম কি কিভাবে ইললিগাল কনস্ট্রাকশন নেতারা পুলিশ কর্পোরেশন মিলে করাচ্ছে, আর ঘুঘুর বাসা মতুন কোচে একটা যদি ভূকম্প আসলে লক্ষ লক্ষ লোক মারা যাবে, আর তার থেকে ক্ষতি কি কি হচ্ছে সব মানে চোখ দিয়ে সবুজ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার যেটা আশা ছিল কি ওয়েস্ট বেঙ্গল প্রশাসন বা কর্পোরেশন কিছু করবে না, তারপরে 9th of June 2023 আমি ইডিকে লিখে দিই কি 1,00,000 টাকা স্কোয়ার ফুটে এখানে বিক্রি হয়, যে অল ওভার ইন্ডিয়া ওই জায়গাটা বা আপনি মানে আপনার মাথাটা ঘুরে যাবে কি খিদিরপুর এলাকাতে 1,00,000 টাকা স্কোয়ার ফুট, হ্যাঁ
কমার্শিয়াল মার্কেট, ফ্যান্সি মার্কেট আশেপাশে আপনি আসবেন, তো এক তারপরেও লটারি হয়, তারপরে লটারি হয় ওখানে 100,000 টাকায় স্কোয়ার ফুট, কিন্তু নিচন থেকে উপরে এক একটা বিল্ডিং 10,000 স্কোয়ার ফুট। ওই সব বিল্ডিং অ্যাগেনস্টে আমি দিয়েছিলাম কি এখানে কমসে কম এক একটা বিল্ডিং এ 200-250 কোটি টাকার রোজগার ববি হাকিম করছে। আপনারা দেখুন, ইডি কে বললাম কিন্তু ইডিও কোনো কর্ণপাত করলো না। তো এবার যখন ওটা করে ওটা হয়েছে ঘটনাগুলো, তো আমি এবার হাইকোর্টে যাচ্ছি কি কিভাবে ববি হাকিম কাউন্সিলর, মানে হাত পা ওর কাউন্সিলর আছে, ওর মধ্যে কিভাবে একটা রোজগার, খুব বড় র‍্যাকেট, খুব বড় সিন্ডিকেট, খুব বড় মাফিয়া রাজ করেছে, তার বিরুদ্ধে আমি যখন আসি তো আমাদের ছেলে, আমার দুটো ছেলে তার নামে মিথ্যা কেস, যখন আমার ছেলে আউট অফ ইন্ডিয়া থাকে তখন তখন কেস হয়। তো আমি জাস্টিস রাজশেখর মন্থাকেও কানে মানে চোখে দিয়েছি কি দেখুন এইভাবে আমাদের বিরুদ্ধে হয়েছে। তো উনি মানে সারপ্রাইজ হয়েছিলেন কি কি করে সব হয়, তো এই সব জিনিস ঝড় বৃষ্টি সহ্য করে লড়াইটা লড়ে যাচ্ছি। রাকেশ, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। হ্যাঁ, তুমি বলছো যে 100টার উপর বিল্ডিং এর ডকুমেন্ট ছবি তোমার কাছে আছে, যেটা কমপ্লিটলি ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তাই তো? আমি আরটিআই করেছি কর্পোরেশনের, কর্পোরেশনের উত্তর আছে আমার কাছে, কর্পোরেশন ওই সব বিল্ডিং গুলোকে অনঅথরাইজ ইললিগাল আমরা প্রসেস করছি এভাবে লিখেছে, কিন্তু একটাও প্রসেস হয়নি। আর 100 না, ওখানে 1200 বিল্ডিং, 1200 আমাদের 1200 বিল্ডিং কলকাতায় ইললিগাল, ওই অঞ্চলে না, আমাদের 7টা ওয়ার্ডে, ওই 7টা ওয়ার্ডে কোন কোন ওয়ার্ড একটু বলবে? হ্যাঁ, 75 আমাদের কলকাতা পোর্ট, যেখানকার সহেনসা একটা NTNAM, মানে আমি ওকে এন্টি সোশ্যাল বলবো না, এন্টি ন্যাশনালিস্ট বলবো, ববি হাকিম যে বলে না মিনি পাকিস্তান। আচ্ছা, ওয়ার্ড নাম্বার গুলো বলো তো। 75, 76, 78, 79, 80, 133, 134, 135, 136 এই এলাকার মধ্যে আমি ওসি নামে ওখানকার ওসি আর কাউন্সিলর, মেইন প্রমোটার আর মেইন ফাইন্যান্সার হচ্ছে ববি হাকিম। আর এই পপেট গুলো যেটা আছে, যাকে দুদিন জন্যে দিদি আসলো মাথা ফাটা নিয়ে একটা সিম্প্যাথি করলো, তো প্রশ্নটা এটা আছে কি আজকে যে ঘটনাটা ঘটে গেছে তার মধ্যে গরিবের ক্ষতি হয়েছে। আমি হিন্দু মুসলমানে যাচ্ছি না, আমি ওদের বিরুদ্ধে নেই, যে আজকে যে মারা গেছে সেও মুসলমান, বানিয়েছে সেও মুসলমান, আগে মানুষ। আমি তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করব রাকেশ, সেটা হচ্ছে তুমি বলছো তোমার কথা অনুযায়ী যে ফাইন্যান্সিয়ার হচ্ছে ববি হাকিম আর ফাইন্যান্সার আর প্রমোটার হচ্ছে, আর প্রমোটার হচ্ছে ওখানকার মেইন কাউন্সিলর আর ওসি, কাউন্সিলর আর ওসি, আর এরা হচ্ছে পপেট আমাদের হাইকোর্টের। কোন থানার ওসি? মানে এই যে নদিয়াল, গার্ডেন রিচ, ইকবালপুর, ওয়াটগঞ্জ। এক মিনিট, আরেকবার বলো। ইকবালপুর, ওয়াটগঞ্জ, 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 ইকবালপুর, হ্যাঁ, ইকবালপুর, নদিয়াল, হ্যাঁ, নদিয়াল থানা, নদিয়াল, নদিয়াল থানা, গার্ডেন রিচ, গার্ডেন রিচ, এসপিপিএস, এপিপিএস, এসপিপিএস, সাউথ পোর্ট পুলিশ স্টেশন, সাউথ পোর্ট পুলিশ স্টেশন। এদের ওসিরাও প্রমোটিং এ ব্যস্ত, আর পুরো ব্যস্ত, মানে ওরাই আচ্ছা আজকে সজল যাবে বা অন্য লোক যাবে তো পুলিশ যেতে দিবে না, সাংবাদিক যাবে ওদেরকে যেতে দেবে না, মানে খালি টিএমসি লোক খাবে, টিএমসি লোক দেখবে, টিএমসি লোক মরবে। মানে আমি আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগছে, আমি এটা নিয়ে বারবার প্রশ্ন করছি যে ববি হাকিম তো মেইন রেসপন্সিবল, মেইন রেসপন্সিবল না, মেইন বিজনেসম্যান, মেইন বিজনেসম্যান, মানে ববি হাকিমের ইনভেস্টমেন্টে এই প্রমোটিং এর ব্যবসাটা চলে, তাই তো? ওরা ফিতা কেটেছে তার ছবি আছে আমার, এটা ইললিগাল কনস্ট্রাকশন, যেটা 100,000 টাকায় স্কোয়ার ফুট একটা মার্কেট হচ্ছে, ওর ফিতা কাটছে, ও ইললিগাল কনস্ট্রাকশনের ফিতা কাটছে, তার মানে আপনি বুঝুন। আচ্ছা, ফিতা কাটছে, তা আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করছি, ওই ফটোটাকে নিয়ে আপনি পোস্ট করুন, ঠিক আছে? তুমি আমাকে পাঠাও তো। আমি 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 রাকেশ তোমাকে একটা অনুরোধ করব, আমি আমার বাংলার বার্তা টিমের পক্ষ থেকে অনুরোধ করব, একটা দিন যদি তুমি আমাদের স্টুডিওতে আসো
আমি সমস্ত ডকুমেন্ট নিয়ে বাংলার মানুষকে এই এভিডেন্স গুলো দেখাতে চাই। আমি আচ্ছা চিফ ইঞ্জিনিয়ার, আমি কলকাতা কর্পোরেশনের যে চেয়ারম্যান আছেন তাকে মানে আরবান ডেভেলপমেন্টকে সব মিনিস্ট্রি লেভেলে দিয়েছে চিঠি, আর আজকে দেয়নি, আজকে দেয়নি। আমি 2022 থেকে তুমি তুমি বলছো, তুমি বলছো 100 উপর ইললিগাল কনস্ট্রাকশনের লিখিত কাগজ তুমি জমা দিয়েছো। আরটিআই আরটিআই করেছিলাম, আরটিআই তারা স্বীকার করেছে, এটা ইললিগাল স্বীকার করেছে, ওরা 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 স্বীকার করেছে কি হ্যাঁ এটা এ, কিন্তু 100 নেই, 1200 আছে, 1200। আমরা তাই হাইকোর্টকে একটা আমরা একটা কালকে বলতে যাচ্ছি কি আপনি নিজের নিজের দায়িত্বতে আপনি এটা ইনকোয়ারি করান আর আপনি নিজে দেখুন, আর এটা দায়ভার সিবিআই কে দিন। এখানে মানে ডাকাতদের ইনকোয়ারিটা চোরদের থেকে করান না, ডাকাত হচ্ছে ববি হাকিম আর চোর হচ্ছে পুলিশ, তো ডাকাতের ইনকোয়ারি চোর তোরা করবে না কোনোদিন। ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ রাকেশ, থ্যাংক ইউ। আমি তোমার কাছ থেকে সমস্ত ডকুমেন্টের অপেক্ষায় থাকব।